প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিলতে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন চলচ্চিত্র অভিনেত্রী বা মডেল প্রিয়মণি। আমরা তার সাথে কথা বলবো। প্রিয়মণি, স্বাগত জানাচ্ছি আপনাকে, কেমন আছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন যদি একটু বলতেন? বর্তমানে এই তো ঈদ শেষ হলো, এখন তো একটা সিনেমায় কাজ করার কথা আছে ঈদের আগেই, যদিও বা প্রিপারেশন নিচ্ছিলাম, তো রিসেন্ট কাজ শুরু হবে আর ওটিটির জন্য কথা হচ্ছে, হয়তো বা ওয়েব শুরু করব এ মাসের লাস্টে। জানা গেছে আগামী ঈদে আপনার অভিনীত ভালোবাসার প্রজাপতি সিনেমাটা আসবে, এই সিনেমার পিছনের গল্পটা একটু শুনতে চাই। আসলে এটা তো আমার ফার্স্ট ফিল্ম ছিল, তো ফার্স্ট অ্যাক্টিং লাইফে ফার্স্ট ছিল, যে রিলিজের দিক দিয়ে দ্বিতীয় হয়ে গেছে। সো হ্যাঁ, রিলিজটা সেকেন্ড হচ্ছে, ফার্স্ট সিনেমা এটাই ছিল, বাট সেকেন্ড মুভি ছিল কসাই, রিলিজ ওইটাই আগে হয়েছে, তো ইনশাল্লাহ কোরবানির ঈদে সিনেমাটা রিলিজ হবে। আর এটার পেছনের কাহিনী বলতে গেলে তো অনেক কাহিনী, কারণ হচ্ছে আমি তো আর জানতাম না আমি ফিল্মে কাজ করব বা অ্যাক্টিং কি সেটাও আমি জানতাম না, সো যেহেতু ফার্স্ট ফিল্ম ছিল এটা, তো এটার পেছনের গল্পটা আসলে অন্যরকম, কারণ হচ্ছে যে সিনেমা কি জিনিস বোঝার আগে কাজটা করা। তারপর আমার এই সিনেমাতে আবার আমাদের সিনিয়র আর্টিস্ট পপি আপু ছিলেন, সো এত বড় একজন আর্টিস্টের পাশে থেকে কাজ করা, এটাও মানে একটু ভিতরে ভিতরে খুব ভয় কাজ করছিল, যদিও উনি অনেক বেশি কোঅপারেটিভ ছিল, যার কারণে ভয়টা পরে কেটে গেছে। তুমি আমার বোনের মতোই, তুমি কিন্তু দেখতে অনেকটা আমার মতোই। তারপর হচ্ছে যে ছোট বোন ক্যারেক্টার অনেক ভালো করতে পারবে, আমায় ফলো করতে পারো, তো সবকিছু মিলে অনেক কোঅপারেটিভ ছিল, যার কারণে আমি কাজটা সম্পূর্ণরূপে করতে পেরেছি। আপনার চরিত্র সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। আর ওখানে আসলে আমার ক্যারেক্টারটা ছিল যে আমি একজন মডেল, কারণ হচ্ছে আমি তো অলরেডি মিস ওয়ার্ল্ড থেকে আসছি, আর আসার পর থেকে তো আমি মোটামুটি মডেলিংই করতাম, বিভিন্ন সব ফটোশুট প্লাস হচ্ছে র্যাম্পে কাজ করতাম, সো স্টিলে কাজ করার কারণে মানে ডিরেক্টর আমাকে এই কারণে আসলে চুজ করেছিল যে এখানে যেহেতু ফ্যাশন মডেল হিসেবে একটা হিরোইন লাগবে, তো আমাকে দেখে ওর ওই সময় তো আসলে ফ্যাশন মডেল টাইপেরই লাগছে, কারণ আমি তো ওই কাজগুলাই করছি, তো মানে আমার স্টোরিটা ওরকমই যে উঠতি মডেল নতুন যখন ফিল্মে কাজ করে তখন তার আসলে কি কি প্রতিবন্ধকতা থাকে, তারপর হচ্ছে যে আসলে কোন কোন সম্মুখীন হতে হয়, পজিটিভ নেগেটিভ সবকিছু মিলিয়ে, তো সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আপনার কো আর্টিস্ট কে ছিলেন, বিপরীতে কে ছিলেন? ওখানে আমার বিপরীতে শিপন মিত্র ভাইয়া ছিল। প্রিয়মণি পরিমণির কি হন? আচ্ছা, এরকম কোশ্চেন আমাকে বিভিন্ন জায়গাতেই করা হয়, আই ডোন্ট নো হোয়াই, মানে এই কোশ্চেনটা কেন, বিভিন্ন জায়গাতে গেলেই না আমার ফার্স্ট হচ্ছে মানে এই কোশ্চেনের সম্মুখীন হতে হয় যে আমি কি হই। আসলে উনি হচ্ছে ফিল্মের একজন সিনিয়র আর্টিস্ট, আমি অনেক বাচ্চা মেয়ে মানে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে, সো মানে আমাদের কলিগ, এই তো, এর থেকে বেশি কিছু না, আর ওনাকে আমি ওভাবে আমার সাথে পরিচয় নেই, দেখাও হয়নি, সো উনি আছে অনেক বড় জায়গায়, আমি আছি খুবই ছোট জায়গা, সো আপনাকে আপনাকে এই জন্যই বলে যে নামের নামের কারণে মানে দুটো প্রায় এক্স্যাক্টলি, আই থিংক নামের কারণে সবাই জিজ্ঞেস করে যে কি হও, আবার অনেকে বলে যে মানে বিলিভ করতে চায় না ফেস নাকি মিলে, আমি যদিও বা খুঁজে পাই না মানে বলে আর কি। প্রিয়মণি নামটা কে রেখেছিলেন? প্রিয়মণি আসলে হচ্ছে মানে এখানে নামটা রাখার কারণ হচ্ছে আমি আসলে ফ্যামিলি সবার ছোট, আমরা চার বোন, মানে সব থেকে ছোট আমি, তো আসলে নিঃসন্দেহে ফ্যামিলি সবার প্রিয় একটা মেয়ে। আর আমাদের গ্রামে হয় কি যে ফ্যামিলির যে সব থেকে ছোট থাকে ওকে এমনিতে মণি বলে ডাকে, নাম ধরে খুব কম ডাকে, তো এই যে ডাকতে ডাকতে মানে বড় হয়ে এটা প্রিয় মণি হয়ে গেছে। প্রিয় নামটা কে রেখেছিল? প্রিয় নামটা বড় আপু রেখেছিল, আর মণি হচ্ছে আমার আম্মু মণি বলে ডাকতো, তো সেখান থেকেই মানে ডিরেক্টর জিজ্ঞেস করতেছিল তোমার নাম কি, তারপরে বললো যে আচ্ছা তাহলে এই দুইটা নাম অ্যাড করে মানে প্রিয়মণি নামটা বেশি সুন্দর লাগবে, তো ওই সময় আসলে ওইভাবে মানে পরিমণি চিন্তাটাও মাথায় হয়নি, আসেনি, তো এখন যে এত এই মানে একই সেম কোশ্চিনের সম্মুখীন এত হতে হবে, মানে আসলে মানে মাঝে মাঝে ওয়াকওয়ার্ড লাগে যে একই কোশ্চিনের আনসার সব জায়গায় গিয়ে আমার কেন রিপ্লে করতে হবে একই কথা। তার মানে পরিচালক প্রদত্ত নাম হচ্ছে প্রিয়মণি? না, পরিচালক প্রদত্ত ব্যাপারটা তা না, যদি এক করে দিলেন না, এক করে দিলেন বলতে যে মানে কেউ শর্টে ডাকতো, কেউ হচ্ছে আবার প্রিয়মণিও বলতো একসাথে, কিন্তু হয় না যে এখন যেরকম মানে ফুললি প্রিয়মণি ওরকম ব্যাপারটা ছিল। তার মানে কি বিছড়ে না বিব্রত?
বিব্রত বলতে মানে ওরকম উপভোগ করে হয় না যে প্রিয়মণি নামটা সুন্দর, এটা আমার পছন্দের, এটা প্রিয়মণি নাম বলে যখন ডাকে তখনও ভালো লাগে, খারাপটা তখন লাগে, খারাপ বলতে খারাপ না মানে একটা ইতস্তত বোধ হয় না যে সবসময় পরিমণিকে টেনে কথা বলতে হবে। পরিমণি তো অনেক সুন্দরী একজন নায়িকা, তার সাথে তুলনা করলে তারপর ভালো লাগে, হিরোইন মানে ভালো লাগা কাজ করতে হবে, এটাই স্বাভাবিক তাই না। শুধু পরিমণি সুন্দর না, আমাদের ইন্ডাস্ট্রিতে যত হিরোইন আছে অ্যাজ ইউজুয়াল সবাই সুন্দর সুন্দরী, তো হয় না যে তাকে বারবার টানা হচ্ছে কেন। আমি আমার আইডেন্টিটিতে বড় হতে চাই আর উনি আমার জায়গা থেকে অনেক উপরে আছে, সো সবকিছু মিলে আমার মনে হয় সে তার জায়গা আমি আমার জায়গা, মানে টেনে টেনে উঠতে হবে কেন এই আর কি। আপনার জন্ম এবং বেড়ে ওঠা রাজবাড়িতে, হ্যাঁ এই জন্ম এবং বেড়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই। আমার জন্ম রাজবাড়িতে, স্কুল ওখানেই ছিল, কলেজটা ওখানে ছিল, তারপরে ঢাকা এসে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। এই তো ইউনিভার্সিটিতে এসে আপনার তখন মনে হলো যে আমার সবিজঙ্গনে কাজ করার? না, আমার কখনোই মনে হয়নি সবিজঙ্গনে কাজ করতে। কিভাবে যুক্ত হলো? আসলে হয় কি মানে স্কুল কলেজ থেকেই মানে সিনেমা জিনিসটা ভালো লাগতো, মিডিয়া জিনিসটা ভালো লাগতো, ছবি তুলতে ভালো লাগতো, নাচতে ভালো লাগতো, আসলে মেয়েদের যা ভালো লাগে আর কি, হয়তো আমার একটু বেশিই ভালো লাগতো, আর পড়াশোনা তো ভালো লাগতে, পড়াশোনাও করতাম। তো ঢাকা এসে ভালো ছিলেন প্রিয়মণি? আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, মোটামুটি ছিলাম ভালো আর কি। তো হচ্ছে যে ঢাকা এসে হয় কি যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তো আমি একটু মানে কেমন বলবো, এত চুপচাপ টাইপের মেয়ে না, মানে একটু টমবয় টাইপের, মানে সবকিছুতেই আমি আছি, ব্যাপারটা এরকম হয় না। ইউনিভার্সিটিতে কত রকমের প্রোগ্রাম হয়, বিভিন্ন অনুষ্ঠান, ওখানে দেখা যাচ্ছে যে আমাদের ভিসি স্যার বললো যে দুইটা মেয়ে দরকার এই প্রোগ্রামের জন্য, কাউকে ব্যাস পড়াতে হবে, কাউকে ফুলের মালা দিতে হবে, উপস্থাপনা করতে হবে, তখন মানে হয় না যে সবাই শুধু আমার নামটা বলবে, স্যার ওকে নিতে পারেন, ওকে নিতে পারেন, তো সবকিছুতে আমি থাকতে থাকতে ফেমাস মেয়ে হয়ে গেলাম ক্যাম্পাসে, ক্যাম্পাসটা। হ্যাঁ, তো সত্যি সত্যি এখনো ক্যাম্পাসে আমি খুব ফেমাস। তো তখন আমাকে আমার ফ্রেন্ডরা যা বা সিনিয়র জুনিয়র যারা ছিল তারা বলতো, আচ্ছা তুমি মিস ওয়ার্ল্ডে যেতে পারো না, আচ্ছা তোমার কেন না নায়িকা নায়িকা ব্যাপার একটা লাগে, তারপর হচ্ছে তুমি ফিল্ম করো না কেন, তাদের চোখে মনে হচ্ছে মনে হতো যে আমি একটু ডিফারেন্ট। আবার হয় না যে পাবলিক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তো একটু মানে পড়াশোনা নিয়ে থাকবে, এই চুলটা ঠিক মতো আচড়ানোর সময়ও নাই, তারপর একটু ফ্যাশন করবে টাইম নাই, মানে সবাই পড়ালেখা নিয়ে খুবই বিজি থাকে। তো সেক্ষেত্রে আমি একটু ছিলাম যে ফ্যাশন প্লাস পড়ালেখা দুইটা একসাথে, তো আমাকে একটু ডিফারেন্ট লাগার কারণে সবাই এরকম বলতো যে তোমার দেখে মনে হয় যে তুমি আসলে মানে হয় না যে আমার মানে কেউ আমাকে বলতো না যে আমি আসলে পাবলিক ইউনিভার্সিটির মেয়ে কি করে হই, ও হয়তো বা কোনো নার্স হোক অথবা ব্ল্যাকের মেয়ে, মানে আমায় দেখে মনে হতো না, আমার চলাফেরা সবকিছু ওই টাইপের ছিল, পড়ালেখার পাশাপাশি তো সবই করা যায়। তো এখান থেকেই মানে ওদের কথা শুনে শুনে আমার মনে হতো ভেতরে আসলে কি তাই। আপনার আসলে শুরুটা হয়েছে রিয়েলিটি শো দিয়ে, রিয়েলিটি শো আসলে আমাদের দেশে এই যে বিষয়টা মানে কিভাবে দেখেন আপনি? আসলে রিয়েলিটি শোটা তো ওয়ার্ল্ড ওয়াইড, সো এটা তো মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স, এটা তো আসলে ওয়ান কাইন্ড অফ মানে পার্সোনাল কোনো কান্ট্রির জন্য না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, সো মানে আমার মনে হয় যে এটা তো আসলে যোগ্যতার ভিত্তিতেই সবকিছু হয়, একটা সুন্দর হাইট, দেন একটা ফিজিক্যাল স্ট্রাকচার, গুড স্ট্রাকচার, তারপর স্মার্টনেস, বিউটি উইথ ব্রেন, হ্যাঁ বিউটি উইথ ব্রেন, অবভিয়াসলি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সো সবকিছু মিলিয়েই তো অবজার্ভ করে ওরা, দেন একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করে বা ওরা অডিশনের মাধ্যম দিয়ে নেওয়া হয়, তো এটা ভালো। কিন্তু আমাদের দেশে কেন যেন প্রত্যেকবার একটা বিতর্ক লেগেই থাকে, মানে এগুলো কেন হয়েছে, যেহেতু আপনি একদম নিজে পার্টিসিপেন্ট ছিলেন, আপনার কাছে কিরকম? আসলে হয় না বিতর্ক বলতে, হ্যাঁ বিতর্ক থাকে, বিতর্ক আসলে সবকিছুতেই তো টুকটাক বিতর্ক থাকে তাই না, আর বাংলাদেশের ক্ষেত্রে হয় কি যে দেখা যায় যে এরকম ছোটখাটো বিতর্ক কিন্তু সব জায়গাতেই থাকে, বাট আমাদের মানুষগুলা হয় না যে ছোট্ট একটা ইস্যুকে অনেক বেশি ঘাটাঘাটি করতে বেশি পছন্দ করে, তারপরে হচ্ছে যে একটা ইস্যু ঘটলে ওটা মানে এনি হাও সেটা নেগেটিভ দিকে নিবেই, ব্যাপারটা এরকম, যার কারণে ওইটা একটু মানে কি বলবো ঘোলাটা বেশি হয়। প্রিয়মণি নিজেকে কোন চরিত্র দেখতে চায়, মানে কোন ধরনের চরিত্র আপনার করতে মন চায়? অ্যাকশন খুব পছন্দ আমার, তো একটু ফাইট বেসড হয় না, যে কোন ক্যারেক্টারের কথা বলবো মানে আসলে আমাকে নিয়ে আমাকে আলাদা করে ভাবু, বাট অ্যাকশন টাইপের গল্পটা মানে একটু
হয় না, কেমন কেমন বলবো, একটু ফাইট রিলেটেড সিনেমাটা হোক। অ্যাকশন মুভি করতে গেলে নায়িকাদের অনেক কিছু কসরত করতে হয়, হ্যাঁ করতে হয়, মার্শাল আর্ট জানতে হয়, ফাইটিং জানতে হয়, বা গাড়ি ড্রাইভ করতে হয়, নানান কায়দা কায়দা কানুন জানতে হয়। সেক্ষেত্রে আপনার এইদিকে আপনার পরিচর্যা বা অনুশীলন কিরকম? আসলে অ্যাকশন মুভির জন্য তো মানে আমি তো ছোটবেলা থেকে নর্মালি সাইক্লিং অনেক ভালো পারি, তো এখন তো বাইক রাইডিংটা শিখেছি, তারপর ড্রাইভিং তো পারি, আজকে অলরেডি ড্রাইভ করে আসলাম এখানে, আর আমি স্কেটিংও ভালো করতে পারি, অলরেডি ফেসবুকে ছবি ভিডিও দেখলে বুঝবেন, আর হচ্ছে আমি তো মার্শাল আর্ট শিখেছি, সো আমার মনে হয় যে অ্যাকশন বেসড মুভির জন্য এনাফ। আপনি কাদেরকে অনুসরণ করেন, আপনার আইডল কারা, মানে কাদের কাজ ভালো লাগে চলচ্চিত্রে? আসলে কাজ ভালো তো অনেকেরই পছন্দ হয়, কারণ হচ্ছে যে এক একটা স্টোরি ওয়াইজ এক একটা কাজ পছন্দ, আর আমি আসলে আমাকে নিয়ে চিন্তা করি অলওয়েজ, যে আমি যদি একটু ডিফারেন্ট হতে চাই তাহলে আমাকে এই এই জিনিসগুলো শিখতে হবে, আমাকে এই লেভেলে যেতে হবে, এটা আমার জানাটা খুবই জরুরি। মানে ওইভাবে হয় না যে আমি ওনাকে ফলো করে আমি সেম হতে চাচ্ছি, ব্যাপারটা ওরকম না, আমার মনে হয় আমার একটা জায়গা ক্রিয়েট করতে হবে, এজন্য আমাকে আমার মতো করে রেডি করতে হবে। প্রিয়মণি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে সময় দিলে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের কিছু কথা ছিল, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।